আলহামদুলিল্লাহ, এবার যে আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন ওলামা শাখা আহমদ পরিষদ আদাবর থানা শাখার সংগ্রামী সেক্রেটারি মুফতি আবু সাইদ সিদ্দিকী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আদাবর থানা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ওলামা ইকরাম এবং সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যুবকদের নিয়ে একটি সংগঠন। যদি যুবকরা এদেশে কাজ করে তখনই সম্ভব কল্যাণ রাষ্ট্র পরিচালনা করার। কল্যাণ রাষ্ট্র পরিচালনা, ভালো রাষ্ট্র পরিচালনা, সুন্দর ডিসিপ্লিন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য যুবকদের বিকল্প কোনো রাস্তা নেই। বাংলাদেশ ছাত্র লীগ, যুবলীগ, বাংলাদেশে যত দল রয়েছে পরীক্ষা করলে দেখা যায় দুইটা দলই বেশি কার্যকরী দেখাতে চায় এবং তাদের শক্তি, তাদের বরত্ব এবং তাদের যেই অপশক্তি তারা কাজে লাগিয়ে দেশকে আঁকড়ে ধরতে চায়। ঠিক তাদের বিকল্পে আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলের এই মিশন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি কর্মী যদি আল্লাহর পাকের হুকুম আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আঁকড়ে ধরতে পারি এবং সব সময় রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, ইসলামী কল্যাণ রাষ্ট্রের একটি ইচ্ছা, একটি প্রত্যয় ভিতরে যদি একটি জজ্বা থাকে আর ওই জজ্বা নিয়ে যদি যুব সমাজ আমরা কাজ করতে পারি তখনই সম্ভব হবে রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র পরিচালনা করার। এই জন্য আজকে যুব আন্দোলন আদাবর থানাকে মোবারকবাদ জানাই। আল্লাহ পাক ইসলামী যুব আন্দোলন আদাবর থানাকে কবুল করুক এবং প্রত্যেকটি যুবক ভাইদেরকে ইসলামী যুব, ইসলামিক যুবক ভাই হিসেবে কবুল করুক এবং আল্লাহ রসুলের আদর্শকে আঁকড়ে ধরে ইসলামী যুব আন্দোলন আদাবর থানাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। যেন আদাবর থানা ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগরের মধ্যে একটি মাইল ফলক হয় ওই হিসাবে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। আমিন ওয়া আখরাদান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।